নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব জানুয়ারি 2024-এ ধনুরাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। আলোচনা তো করবই, কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করব ধনুরাশির মানুষদের স্বাস্থ্য কিরকম যাবে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের শরীর ভালোই থাকবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু রাশিপতি বৃহস্পতি রাশিতে পঞ্চম দৃষ্টি থাকায় শারীরিক উন্নতি ঘটবে এই সময়কালে। তবে শরীর ভালো থাকলেও মন মানসিকতার দিক থেকে বেশ সমস্যায় থাকতে হতে পারে আপনাকে। চতুর্থ স্থানে রাহু থাকায় ঘন ঘন মত পরিবর্তন হবে আপনাদের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে ঠিক নাও হতে পারে এবং সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হতে পারে এবং সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা হতে দেখা যেতে পারে মানসিকভাবে, সতর্ক থাকুন। শিক্ষাক্ষেত্র যদি দেখি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে, তাহলে এই রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করবে এই সময়কালে, কিন্তু সবসময় অনমনস্কতা থাকতে দেখা যাবে এবং সবসময় আপনাদের ক্ষেত্রে একটা মনস্থির করার কিন্তু অভাব আপনাদের মধ্যে তৈরি হবে। কারণ চতুর্থ ভাব অর্থাৎ শিক্ষাস্থানে কিন্তু রাহুর অবস্থান আপনাকে কিন্তু কিছুটা পীড়া তৈরি করবে। বন্ধুদের কথাকে গুরুত্ব দিতে গিয়ে গুরুজনদের অবাধ্য হয়ে পড়তে হতে পারে এবং পড়াশোনায় কিন্তু এর প্রভাব ভীষণভাবে পড়তে দেখা যাবে। তাই বন্ধুদের সাথে মেলামেশার ক্ষেত্রে, বিশেষ করে যারা গার্জিয়ান রয়েছেন, যারা ছোট বাচ্চা রয়েছে, যারা ধনুরাশির মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার মাকে তার বাবাকে কিন্তু তাকে কন্ট্রোলে রাখা উচিত, নচেৎ বন্ধু দ্বারা কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই সময়কালে। দেখুন, উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়কালটি মোটের উপর শুভ থাকবে। পঞ্চম স্থানে রাশিপতির অবস্থান উচ্চবিদ্যায় সাফল্য এনে দিতে পারে। পঞ্চম দৃষ্টি দ্বারা নবমভাবে অপর দৃষ্টি পড়ায় আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য সময়কালটি অত্যন্ত বিশেষ শুভ থাকছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে যদি অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যায়, উপার্জন ক্ষেত্র দেখা যায়, তাহলে দেখা যাবে যারা ধনুরাশি জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের উপার্জন ভাগ্য মোটের উপর কিন্তু এই সময়কাল শুভ রয়েছে। আপনার পার্টনার থেকে কিন্তু আপনারা কিন্তু কিছু বিশেষ ফায়দা পেতে পারেন এই সময়কালে। ধনুরাশিপতি শনি উপচয় স্থিতি হওয়ায় রাশিপতি বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করায় আর্থিক সচ্ছলতার ইঙ্গিত আপনাকে অবশ্যই দিচ্ছে। এই মাসে উপার্জন আপনাদের ক্ষেত্রে ভালো হলেও নতুন যোগাযোগগুলি এসে কিন্তু আটকে থাকবে, পেন্ডিং হয়ে থাকতে পারে, সেদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। এই মাসে সঞ্চয় করতে সক্ষম হতে পারেন আপনি, তবে আপনাদের মাথায় রাখতে হবে অবাঞ্ছিত ব্যয় থেকে আপনাকে বাঁচতে হবে, নচেৎ অর্থনৈতিক সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। ব্যবসায় কিছু পরিবর্তন আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এই মাসে ব্যবসায় বিনিয়োগ করলে টাকা আটকে থাকতে পারে আপনাদের, তাই ব্যবসায় এই মাসে আপনাদের ক্ষেত্রে বিনিয়োগ না করাই শুভ হবে। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে উদ্বেগ অস্থিরতা থাকবে নিজের মাথা গরমের কারণে, তাই এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মাথাকে ঠান্ডা রেখে, ক্রোধকে নিয়ন্ত্রণে রেখে আপনারা আপনাদের কাজকে প্রয়াসের মাধ্যমে চালিয়ে যান, তা আপনাকে কিন্তু পরবর্তী সময়ে বিশেষ ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। আলোচনা করে নেবো দাম্পত্য জীবন। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু এই মাসে মোটের উপর কিন্তু শুভ থাকছে না, মধ্যম মানের থাকছে। সাংসারিক জীবনে নানান ঝামেলার মধ্যে দিয়ে যাবে। মাথা গরমের প্রবণতা এবং হঠকারী সিদ্ধান্তের কারণে দাম্পত্যের সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকুন। মাথা গরম, ক্রোধ এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে সমস্যা তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।